আজ থেকে আমরা মহাপুণ্য সপ্তাহ শুরু করছি। এই পুণ্য সপ্তাহে আমরা যিশুর যাতনা ভোগ, মৃত্যু ও পুনরুত্থানের রহস্য ধ্যান প্রার্থনা করে তার যাতনার সাথে আমরা সহমর্মী ও সহযাত্রী হব। যিশু তাঁর যাতনা ভোগের পূর্বে মহাগৌরবে জেরুসালামে প্রবেশ করেন। তাঁর এই প্রবেশ অন্যবারের মতো এক নয়। অন্যবার তিনি মন্দিরে প্রার্থনা, ধর্মশিক্ষা ও পর্ব পালন করতে প্রবেশ করেছেন, কিন্তু আজ তিনি মৃত্যুর জন্য যাচ্ছেন। তাঁর এই প্রবেশকে জেরুসালামের লোকেরা সানন্দে বরণ করে নিয়েছে। আজকের প্রথম মঙ্গল সমাচারে আমরা শুনতে পেয়েছি জেরুসালামের লোকেরা খেজুর পাতা এবং গাধা যিশুর এই গৌরবময় জীবনের অংশ। যিশু রাজাধিরাজ হয়েও তিনি কেন গাধার পিঠে বসে জেরুসালামে প্রবেশ করেছেন? তিনি কেন ঘোড়া ব্যবহার করেননি? গাধা হলো নম্রতার প্রতীক, কিন্তু ঘোড়া ক্ষমতার প্রতীক। গাধা গরিব লোকের বাহন, কিন্তু ঘোড়া কিছু সামর্থ্যবান লোকের বাহন। গাধা মৃদু ও ধৈর্যশীল প্রাণী, সারাদিন ভারী বোঝা বহন করেও সে রাগ বা হিংসা প্রকাশ করে না। তার সাথে নির্দয় আচরণ করলেও সে সব সহ্য করে নেয়। সে বিশ্বস্ত প্রাণী, লোকের ভিড়ের মাঝেও সে তার মালিককে খুঁজে বের করতে পারে। তাই যিশু জেরুসালামে প্রবেশের জন্য পরিশ্রমী, দৃঢ় প্রত্যয়ী, বিনয়ী ও ধৈর্যশীল প্রাণী গাধাকে তার বাহন হিসেবে বেছে নিয়েছেন। যিশু নম্রতার আদর্শ। আমরাও যিশুর মতো নম্র ও বিনয়ী হতে পারব যদি আমরা আমাদের সমস্ত গর্ব, অহংকার, স্বার্থপরতা ও অন্যকে ক্ষতি করার বাসনা ত্যাগ করতে পারি। তাই আসুন আমরা এই পূর্ণ সপ্তাহের শুরুতে আমাদের সমস্ত গর্ব, অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করে যিশুর মতো বিনয়ী ও ধৈর্যশীল হই। জেরুসালামের লোকেরা খেজুর পাতা হাতে নিয়ে যিশুর বিজয় ও সাফল্য কামনা করেছিল। ঠিক তেমনি আমরাও মানুষের কল্যাণের জন্য ভালো কিছু করার বাসনা অন্তরে জাগ্রত করি। ঈশ্বর আমাদের সহায় থাকুন।